আমার প্রিয় বন্ধুরা, আমি একবার করে দেখাবো স্লো এক্সারসাইজ। আমার বন্ধুরা যদি করতে পারে বুঝবো যে হ্যাঁ হিম্মত আছে। হিম্মত দেখাবা, হিম্মত দেখাতে পারলে আমরা মহাব্বত সবসময় দেবো। হ্যাঁ বন্ধুদের আর আমার এখানে চ্যালেঞ্জ হবে, কি জন্যে যে একটা বুক ডন দেবো মাত্র। এই একটা বুক ডন দিতে কত পরিশ্রম হয় বন্ধুরা অবশ্যই লিখবে কিন্তু আমার সাথে, তার কারণ আমি সবই একটা একটাই দেখাবি। সব আগেই বলেছি স্লো এক্সারসাইজ, ধীরে ধীরে বসা, ধীরে ধীরে ওঠা, এইগুলো মানে আপ অ্যান্ড ডাউন কিন্তু খুব ধীরে ধীরে। তা বন্ধুরা বলছি আমার সাথে থাকুন, অবশ্যই দেখবেন প্রত্যেকটি এক্সারসাইজ মনোযোগ সহকারে, মাইন্ড ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে এবং যত বিচলিত মনই হোক না কেন ওইটার জায়গায় আসতে হবে। বন্ধুদের বুক ডনের কথা বলেছি, অর্থাৎ পুশ আপ, এটা একদম শেষে দেখাবো। এটা কিন্তু আকর্ষণ থাকবে বেশি এবং সবগুলোই আকর্ষণ যাতে হয় প্রত্যেকটা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং করুন আমার সাথে সাথে। তাকে না করলে এর মজা বোঝা যাবে না। সবার ভিতরে যে সেই সর্বশক্তিমান রাজা আছে, সেই রাজার কাছে মন নিয়ে যেতে এই এক্সারসাইজগুলো আসবে করতে। ধীরে ধীরে আস্তে আস্তে মনোসংযোগ করে, তো এবার আমি দাঁড়িয়েছি যেভাবে এই এখানে অন্তত 2 থেকে 2.5 ফিট প্রসার করে হাতটা টান টান থাকবে একদম, মানে কাঁধ বরাবর সমান্তরাল একদম সোজাসুজি। হ্যাঁ এইভাবে থাকা থেকে প্রথমে বুক ভরে নিঃশ্বাস 2-3 বার টেনে নাও, মানে অ্যাটেনশন পজিশন, প্রস্তুত আমি যুদ্ধ করার জন্য, এরা মনোভাব থাকতে হবে। আমি যা করছি সে কড়াটা মনোসংযোগ, মনটা দূরে ছুটে যেতে পারে সে মনটাকে ডেকে আনতে হবে, আয় কাছে চলে আয়। হ্যাঁ এই কাছে চলে আয় করি আমরা, ঠিক আছে। এইভাবে প্রথমে ধীরে ধীরে বসা, আস্তে 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 একদম ধীরে ধীরে, সেকেন্ডে সেকেন্ডে ডাউন করা আস্তে আস্তে। হাতটা টান টান থাকবে সবসময়, এই পজিশনে চলে আসলো আস্তে আস্তে, একদম সামনে কিন্তু বডি ঝুঁকবে না, সামনে এই চেয়ারের মতো এই পজিশন চলে আসলো ধীরে ধীরে। আমি কিন্তু খুব ধীরে ধীরে নামলাম, আবার এই পজিশনে আসার পর তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ওঠো, আস্তে 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 ধীরে ধীরে মনোসংযোগ। হ্যাঁ হাতটা টান টান থাকবে সোজা সোজা আস্তে আস্তে, খুব ধীরে খুব ধীরে, আস্তে 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 আস্তে। এখানে পায়ের শক্তি বেড়ে যাচ্ছে, কোমরের শক্তি বেড়ে যাচ্ছে, মানসিক শক্তি বৃদ্ধি হচ্ছে, মনোসংযোগটা হয়ে যাচ্ছে কিন্তু আস্তে 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 ধীরে ধীরে। এই সোজাসুজি টেনে দাঁড়িয়ে গেলাম, এই অবস্থাতেই অনেক ক্লান্তি এসে যাবে কিন্তু প্রথম যারা করবে, তাড়াতাড়ি সব কিছু তো করা যায় কিন্তু কন্ট্রোল করে, অনেক গাড়ি পিক আপ দিয়ে দৌড়ানো যায় মোটর সাইকেল নিয়ে, কিন্তু ধীরে ধীরে চালানো হচ্ছে কঠিন, মনোসংযোগটা বেশি থাকে। এই যে একটা দেখালাম, একটা আবার দ্বিতীয়টা যাব, এবার দ্বিতীয় এক্সারসাইজটা করছি, এটা কোমর সাইডটা, কোমর এক্সারসাইজ, এটা কিছুটা আপনার কিডনির ফাংশন ভালো করবে এবং কোমরের এক্সারসাইজ শক্তি বৃদ্ধি হবে। প্রথমে দাঁড়িয়ে হাত দুটো টান করে এই পজিশন, ধীরে ধীরে মাথার পিছনে যাবে, এই দাঁড়ালাম আস্তে আস্তে। এখানে শ্বাস স্বাভাবিক থাকবে সবসময়, শ্বাস প্রশ্বাস নর্মালভাবে চলবে, ধীরে ধীরে পিছের দিকে ব্যালেন্স নিয়ে
আস্তে 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 দৃষ্টিটা উপরের দিকে যাবে, আস্তে আস্তে। এখানে পেটের মাসলের এক্সারসাইজ হচ্ছে, পেট মোটা হবে না। অনেকে পেট মোটা হয়ে যায় কিন্তু হাঁটু ভাঙবে না, এটিকে খেয়াল রেখে। হাঁটু কখনোই ভাঙবে না, শুধু কোমর থেকে হিলে কিছুক্ষণ ব্যাকে থাকা, এইভাবে। শ্বাস প্রশ্বাস সবসময় স্বাভাবিক থাকবে। আবার ধীরে ধীরে ওঠা, ব্যালেন্স নিয়ে আস্তে 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 এই সোজা হয়ে দাঁড়ালাম। তো এবার এই যে সামনে দাঁড়িয়ে পড়লাম, দরকার কিছুক্ষণ দাঁড়িয়ে গভীরভাবে শ্বাসটাকে টেনে নিয়ে, যারা নতুন করছেন শ্বাস টেনে নিয়ে বিশ্রাম করলেন, এইভাবে যেভাবে দাঁড়িয়ে আছি এইভাবে ধীরে ধীরে হাতটাকে সামনের দিকে টেনে নিয়ে এসে, সামনের ঘাড়টা উপর দিকে থাকবে। যদি এরকম নিচু করি কোমরে কিন্তু টান লাগবে। সামনের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে এই হাঁটুতে হাত লাগিয়ে দিলাম, ধীরে ধীরে আস্তে 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 স্লো ভাবে একদম আস্তে আস্তে হাতটা চলে যাবে নিচে, আস্তে আরো আস্তে আরো আস্তে আরো আস্তে এইভাবে একদম এই গোড়ালির কাছাকাছি হাতটা সেট হয়ে কিছুক্ষণ এইভাবে থাকা। হাঁটু কখনোই কিন্তু ভাঙবে না, হাঁটু সবসময় টান থাকবে, পা টান থাকবে সবসময়। আবার ধীরে ধীরে ওঠা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক সবসময়, ইজিভাবে নাবা, ইজিভাবেই করা, সহজভাবে, কোনো তাড়াহুড়ো নেই, প্রত্যেকটা দিন করা। সকালবেলা খালি পেটে করাই উত্তম সময়। ধীরে 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 এই দাঁড়িয়ে গেলাম। এইবার যেটা বলেছি, ধীরে ধীরে স্লো বুক ডন বা স্লো পুশ আপ, এটা দেখো। তো এই যে আমরা এই এক্সারসাইজটা দেখাচ্ছি, স্লো মানে ধীরে ধীরে এক্সারসাইজগুলো যে কেউ যে কোনো বয়সের করতে পারবেন, কিন্তু ওই যে আস্তে আস্তে মন ও সংযোগটাই হলো মেইন। করতে পারেন কি না সেই সব পজিশনগুলো ধীরে ধীরে আমি শো করেছি আপনাদের জন্যে, যাতে আপনাদের কল্যাণ হয়, এটার জন্যে কিন্তু করা। আমাদের পরিশ্রম সফলতা লাভ করবে আপনার পরিশ্রমের দ্বারা, অর্থাৎ আমার ভালোবাসা আপনি নিতে হলে আমাকেও ভালোবাসতে হবে মনোযোগ দিয়ে। তো এবার দ্বিতীয় এক্সারসাইজটা দেখাচ্ছি, যেটা পুশ আপ, ধীরে ধীরে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং করবেন প্রত্যেকটা দিয়ে, এবং করার পরে কি বেনিফিট আসে, সবাই তো বেনিফিট চায় আগে, তাই না? যেই কাজ করব কি ফল লাভ করতে পারবো, আগেই ফল চায়, আগেই ভবিষ্যৎবাণী কোনো দিনও হয় না। আজকে এই মুহূর্তে আমি সৎ হলে ভবিষ্যৎ চরিত্র ভালো থাকে, আর আজকে যদি আমি দুর্নীতি করি পরবর্তী সময় দুর্নীতির ফলাফল আমাকেই ভোগ করতে হবে। তো এইটা যেন কারো না হয়, আমার বন্ধুদের এই কথাটাই প্রত্যেকটি দিন বলি যে ভালো হয়ে কিছু করা। অত পৃথিবীতে কিচ্ছু দিতে পারবো না কিন্তু, কিন্তু ভালোবাসা দেওয়া যায় প্রচুর। তো শুরু করি এবার, এটা সামনে কাঁধ বরাবর এই হাতটা স্থাপন হবে, হাতটা আর এই হাতে সোজাসুজি, পা দুটো একইভাবে, এবং কোমর টান টান ভাঙে ভেঙে নিচে নামবে না, এই টান টান পজিশনে খুব ধীরে ধীরে নামা, নেবে বুকটা শুধু আর কিছু নয়, আগে হাতটা এই পজিশনে দাঁড়ানো, সেট করা লেভেল, কাঁধ বরাবর সবসময়,
এবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কিন্তু সব সময় ধীরে ধীরে ডাউন নিচের দিকে বুকটা নামবে। শুরু করছি, বুক কিন্তু কখনোই ফ্লোরে লাগবে না, অর্থাৎ মেঝে লাগবে না। ধীরে ধীরে এই পজিশনে এসে এই কিছুক্ষণ থাকার পরে ধীরে ধীরে ওঠা। এই তো বন্ধুদের একটা দিতে বলেছি, একটাই, বেশি লাগবে না, মানে গোটা পৃথিবীকে ধাক্কা দিয়ে তোলা। দেহটাই কিন্তু পৃথিবী, পৃথিবীর সাথে পৃথিবীর লড়াই, এই নিয়ে বেশি বড়াই করা যাবে না, তাই না? পৃথিবী বিশাল, আমরা শিশু, অতি ক্ষুদ্র মানুষ। এবার রিল্যাক্স। তো বন্ধুদের একটা কথাই বলবো যে একটা করে করবেন, আর কি ফলাফল হয়, কতটুকু করতে পারেন অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকব। কার কি ফলাফল লাভ হয় অবশ্যই জানাবেন, সে আমি হোক আর কাঁঠাল হোক একটা কিছু হবে।